হ্যালো ফ্রেন্ডস, আমি মোশারফ। আজ আমি হাজির হচ্ছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা যে সম্বন্ধে বিস্তারিত জানবো সেটি হলো, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি আপনার নিজস্ব ফোনেই শুধুমাত্র লগ ইন আছে, অন্য কোনো ফোনে লগ ইন আছে কি না, বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনোভাবে হ্যাক কেউ করে নিয়েছে নাকি, এই সম্বন্ধে আপনারা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং দেখব আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ফোনে লগ ইন রয়েছে। তো প্রথমে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। ফেসবুক সেটিংয়ে যাওয়ার পর আপনাকে একটু তুলে দেখতে হবে, সিকিউরিটি অ্যান্ড লগ ইন বলে দেখুন লেখা আছে, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্টে লগ ইন আছে, কোন কোন মোবাইলে সেটি দেখাচ্ছে। তো দেখতে আমি পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে তিনটি মোবাইলে লগ ইন আছে, প্রথমটি আমার এবং দুটি হ্যাক আমার মোবাইলটিকে ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক করেছে। তো প্রথম দ্বিতীয়টি দেখুন কোথায় আছে, লগ ইন হয়েছে, অ্যাড্রেসটিও আপনাকে এখানে শো করবে। এবং তৃতীয়টিও দেখুন, মানে আমার আশেপাশে এলাকার কেউই আমার ওই ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক করেছে সেটা এখান থেকেই জানা যাচ্ছে। তো আপনাকে লগ আউট করে নিতে হবে। লগ আউট অল যে অপশানটি আছে এগুলিতে ক্লিক করে আপনি আপনার মোবাইল ছাড়া সমস্ত অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টগুলো লগ আউট করে নিতে পারবেন। তো লগ আউট অলে ক্লিক করার পর আপনি দেখুন শুধু যেটা আপনার মোবাইল সেই মোবাইলের নামটাই শো হবে এবং অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে, বাকি অ্যাকাউন্ট কিন্তু আর নেই। এছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে চেঞ্জ পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন এইখানের মাধ্যমে, এইখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।